পাহাড়ের উপরে উঠিয়া হাজারো মানুষ ওই সুন্দরী নারী বাচ্চা নিয়ে দাঁড়ানো ইবাদত করনে ওয়ালা চোখের হেফাজতের জন্য লোকালা বাদ দিয়েছে পাহাড়ের চূড়ায়, কিন্তু আজকে বেগানার নজর দিতে হবে, জেনাকারিনীর চেহারা সামনাসামনি হবে, না হয় বাঁচার উপায় নাই। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কয় মালিক তুমি জানো আমি কোনো অপরাধ করি নাই, আমার বিরুদ্ধে অপবাদ রটায়, ও আল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই, তুমি কুদরতের ফয়সালা করে দাও, ও আল্লাহ তুমি জানো আমি তো কোনো গুনাহ করি নাই, মানুষ আমার বিরোধিতা করে, ও আল্লাহ তুমি আমাকে পবিত্র বানায় দাও, পবিত্র প্রমাণ করে দাও। এইভাবে কান্নাকাটি কইরা এইবার জিনাকারিনী মহিলার সামনে আইসা ডাক দিয়া কয় তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিছো? বলে হ্যাঁ। কি দিছো? কয় বাচ্চা তোমার, দে বাচ্চা আমার হাতে দে। এবার ওই বিপেশা জাহান্নামী জিনাকারী নারীর হাত থেকে দুধের বাচ্চাটা কোলের মধ্যে নিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদেন, আর সবার সামনে দুধের বাচ্চাটারে জিজ্ঞাসা করে, এই বাচ্চা কথা বল, বল তাড়াতাড়ি তোর বাবাকে। বাচ্চাকে যখন প্রশ্ন করলো বাচ্চাটা কথা বলতে পারতো না, ওই যে নামাজ পড়া মাওলার কাছে কান্নাকাটি করে দোয়া করছে, আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিছেন, বাচ্চার জবান খুলে গেছে, দুধের বাচ্চা ডাক দিয়া কয় আমার বাবা হলো ওই রাখাল। মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইয়া দোয়া নিও, মা বাবা যদি দোয়া না করে তোমার কপাল আর খুলবে না, আর যদি মা বাবা তোমার আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দেয় সাথে সাথে আল্লাহর দরবারে মা বাবার দোয়া কবুল হয়ে যাবে। ও সন্তান ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে বাবা, মা বাবারে কষ্ট দিও না রে বাবা, ওই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও, ওই মা বাবা দোয়া করলে আর সে আজিমে বসতে কোনো পর্দা থাকবে না। আল্লাহর বান্দি সন্তানের মহব্বতে পড়িয়া তৃতীয়বারের মতো রওয়ানা, সন্তান কোথায় একটা নজর দেখবো কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা সন্তানকে পাওয়ার জন্য দেখার জন্য শেষবারের মতো রওনা হয়ে গেল, সূর্যের গরম পাহাড়ের পাদদেশে গিয়া মা দাঁড়াইলেন, দাঁড়াইয়া আবার আগের মতো ডাকতেছে, ও আমার কলিজার সন্তান শেষবারের মতো আর চিনে বাবা, আমি তোমাকে না দেখলে আমার কলিজা ঠান্ডা হবে না, একটু নিচে নেমে এসে মায়ের চেহারার সাথে একটু দেখা করায়া যাও। সন্তানকে মা আজও এমন সময় ডাক দিলেন যেই সময় সন্তান নামাজের ভিতরে মশগুল, সন্তান চিন্তায় পেরেশান হয়ে গেল, মায়ের ডাকে আমি কি নিচে যাব না নামাজ শেষ করব। সন্তান আদু সিদ্ধান্ত নিল মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজ ছাড়ব না, নামাজের ভিতরে মশগুল হয়ে যাব। ইসলামের আইন হলো নফল নামাজ যদি পড়ো, মা যদি বারবার ডাক দেয় নামাজ তুমি ছেড়ে দিয়া মায়ের ডাকে সাড়া দাও, কারণ মা যদি আবার কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দেয় সন্তান যত টাকার মালিক হও না কেন, যত গাড়ি বাড়ির মালিক হও না কেন, মায়ের বর্তমান সাথে সাথে কবুল হয়ে যাবে, তোমার কপাল পুড়িয়া যাবে, টাকা পয়সা তোমাকে বাঁচাইতে পারবে না, ক্ষমতায় বাঁচাইতে পারবে না, ওই মা বাবার অন্তরে যেন কষ্ট না যায়। এই জন্য ইসলামের আইন হলো নফল নামাজেও যদি দাঁড়াও, মা বাবায় যদি কলিজা বুড়িয়া বারবার ডাকে তাড়াতাড়ি নামাজ সারিয়া সারা দাও, মা বাবা যেন কষ্ট না পায়। এরে নবীর উম্মতের দল ও যুবকের দল, আজও সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না, আজকে মা অনেক কষ্ট পেয়ে গেল, তিনটে দিন আসলাম
একটা দিন সন্তান আমার ডাকে সাড়া দিল না, আজকে মা এত ভীষণ কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, সর্বশেষ মা নিরুপায় হইয়া কষ্ট নিয়া বাড়ির দিকে রওনা। আজকে বাড়িতে যায় আর মনে মনে আমার মাওলার কাছে একটু বড়দোয়ার মতো কথা বলেই ফেললো, তেমন কঠিন কথা না, হালকা ভাবে বলল, ও আসমানের মালিক, তিনটা দিন আমি মহিলা মানুষ ঘর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, সূর্যের গরমের মধ্যে আসিয়া তিনটা দিন ডাকলাম, আমার সন্তান একবারও সাড়া দিল না, ও আল্লাহ তোমার কাছে হালকা ভাবে বিচার দেই, তোমার এই বান্দাটাকে মরণ দিবা না যতক্ষণ পর্যন্ত একটা জিনাকারিনী অবৈধ নারীর চেহারা দেখবে না, ততক্ষণ আমার সন্তানটার মরণ দিও না। অর্থাৎ একটা জেনাকারিনী নারীর চেহারা দেখাইয়া তারপরে মরণ দিও। মা বেশি কঠিন বর্তোয়া করে নাই, যদি মা বলতেন জিনা না করাইয়া কবর দিও না তাহলে আরো মারাত্মক হয়ে যাইত, কিন্তু আল্লাহর খাস বান্দাদের জন্য এটাও বড় কঠিন, একটা জেনাকারিনী বেগানার চেহারা দেখা বড় খারাপ কথা। মা এই কথা বলিয়া বাড়িতে রওনা, আমার মাওলার আদালতে মায়ের দোয়াটা কবুল, এক সেকেন্ড আর দেরি হয় নাই, এই মায়ের দোয়া কবুল হয়ে গেল, এলাকার ভিতরে সুনাম ছড়ায় গেল, মানুষে কথা বলতেছে আমাদের বনি ইসরাইলের ভিতরে এত বড় আল্লাহওয়ালা আর নাই, বলে কেমন ভাই, একটা সেকেন্ড আল্লাহরে বাদাত ছাড়া কাটায় না, কোথায় কাটায়, পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহরে বাদাত করে, ওই বলতে বলতে পুরো এলাকায় ছড়ায় গেল তার সুনাম, ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল অত্যন্ত চেহারাওয়ালা, ওই মহিলা ডাক দিয়া কয়, তোমরা কার এত গুণগান গাও, বলে আমাদের বনি ইসরাইলের সন্তান পাহাড়ের চূড়ায় এবাদত করে, একটা সেকেন্ড এবাদত ছাড়া খালি যায় না, এবং সে কোনো গুনাহ করে না, গুনার দিকে নজরও দেয় না, ওই মহিলা ডাক দিয়া কয়, তোমরা যতই গুণগান গাও আমি একজন নারী, তারে গুনার দিকে নিয়ে যাইতে পারবো, আমার চেহারাটা দেখলেই সে পাগল হয়ে যাবে, এইবার সবাই কয় পারবা না, মহিলা কয় চ্যালেঞ্জ দিলাম আমি পারবো, ওই বান্দাকে আমি আমার দিকে নজর ফিরাইতে, আর আমার দিকে যখন নজরটা ফিরে যাবে এবাদতের লাইন কেটে যাবে, বেগানার দিয়ে তাকাইলে মাওলা কলবের দরজা বন্ধ করে দেয়, আল্লাহ আমাদের নজরকে হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর বান্দি সুন্দরী নারীটা পাহাড় বেয়ে বেয়ে উপরে চলে গেল, অনেক মানুষ দেখার জন্য ভিড় জমায় গেল, এমন সবাই ওই সুন্দরী নারীটা যখন আল্লাহর বান্দার এবাদতখানার মধ্যে গিয়া ঢুকলো, এমন একটা টাইমে ঢুকছে যেই টাইমে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো, মহিলা ঘরের ভিতরে একা আর এবাদত করনেওয়ালা সন্তানও একা, আর কেউ নাই, মহিলার দিকে আকর্ষণ বাড়ানোর জন্য, মহিলার চেহারার দিকে নজর নেওয়ার জন্য যত ধরনের সিস্টেম করা দরকার ওই মহিলা তাই করলো, কিন্তু আল্লাহ পাকের কুদরত ওই বান্দার নজরটা একবারের জন্য বেগানার দিকে যায় নাই, মহিলা হাজারো অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়ে গেল, এবাদতের বান্দাটা একটা নজর ওই বেগানার দিকে দেয় না, মহিলার ভিতরে জিদ বেড়ে গেল, রাগ আরো বেড়ে গেল, ওরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, যারা মাওলার খাঁটি গোলাপ
আজকে তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক, নাকি আলাদা? তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কাবা আমার কাবা, তোমার দুনিয়াতে আসা দুনিয়া থেকে বিদায় তাও হবে এক, কাফন হবে তিনটা, কালার হবে আলাদা, এ কথা কও, কালার হবে এক, তুমিও মুসলমান আমিও মুসলমান। আজকে তোমারে পাও দৈরা দৈরা বয়ান কেন করা লাগবে? আজকে তো হিন্দুদেরকে বয়ান করা দরকার ছিল, খ্রিস্টানকে বয়ান করা দরকার ছিল, কারণ তোমাদের এই উত্তরবঙ্গের ভিতরে দলে দলে মুসলমান খ্রিস্টান বানায়, টাকা পয়সা দিয়া কাদিয়ানি বানায়, তাদেরকে বয়ান করা লাগতো। অথচ বারো মাসের একটা দিন বন্ধ নাই, মুসলমানের পাও ধরে ধরে বয়ান করা লাগে, এরপরও লাইনে আনা যায় না। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কালেমা এক, কোরআন এক, হাদিস এক, নবী এক, কাবা এক। অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। তুমি আজকে প্যান্ট শার্টটাই পরো, কত মজা, লম্বা জামা পরতে লজ্জা পাও, আর আমি লম্বা জামা না পরলে লজ্জা পাই, বলো তুমিও মুসলমান আমিও মুসলমান। ও বান্দা তুমিও পানি পান করো আমিও পানি পান করি, আজকে তুমি বাম হাতে পানি পান করো আর আমি ডান হাত ছাড়া পান করি না, তুমি আজকে যুক্তি দিয়া এরপরে আমাকে বসায়া দাও। ও মুসলমানের সন্তান, আবার তোমাদের লাইনে আমাদের মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো লাইনের বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজি আছে না নাই? ওরে বান্দা তোমার টুপি পরতে লজ্জা লাগে, অথচ তোমার লাইনে কিছু বান্দা আছে টুপি কখনো মাথার থেকে ছাড়ে না, নামাজের আজান হলে মসজিদে হাজির। ও পুরা বাবাজিরা, আপনার মতো কত পুরারা হাতের মধ্যে লাঠি নিয়ে টোকাইয়া কষ্ট করিয়া করিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে, আর আপনি নামাজ পড়তে ভালো লাগে না, আপনিও মুসলমান ওই বুড়াও মুসলমান। ওই স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমার মতো যুব স্কুলে পড়িয়াও নামাজ সারে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না, তুমিও মুসলমান তোমার ওই ভাইও মুসলমান, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না, তুমিও মুসলমান তারাও মুসলমান। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমরা আল্লাহর রাস্তায় চলতেছি, ও পর্দার আড়ালের মা, আপনাদের মধ্যে থেকেই তো দুনিয়াতে নবী আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন, ওলিয়া উলিয়া আসছেন, হাফেজে কোরআন আসছেন, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো গ্রামে খুঁজলে পাওয়া যাবে, স্বামীর মাল হেফাজত করে, পাঁচ অক্ত নামাজ পড়ে, বেপর্দায় চলে না, এমন মায়ের অভাব নাই, আপনারা কেন পারেন না রে মা? আল্লাহর কাছে তওবা করে ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করো। ওই আল্লাহর বান্দা এত সুন্দরী নারী সামনে দাঁড়াইলো, কতটা অঙ্গি ভঙ্গি করলো, কতটা অপকৌশল করলো, ওই বান্দার একটা নজরও বেগানার দিকে যায় নাই। আর তুমি এমন মুসলমান মোবাইলটা নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখো,
আছে না নাই? সারা টারা দরওয়াজা জানালা বন্ধ, মা দেখে না বাবা দেখে না, তুমি মোবাইলে কি করো? দেখনে ওয়ালা কেউ আসেনি? কে আছে? ওই মাওলারে কেমনে ফাঁকি দিবি রে গুনাগার, ওই আল্লাহরে ফাঁকি দিয়া কই যাবি রে ভাব? ওই আল্লাহর ধরা থেকে ফেরাউন বাঁচতে পারে নাই, ওই আল্লাহর ধরা থেকে নমরুদ বাঁচতে পারে নাই, ওই আল্লাহর ধরা থেকে দুনিয়ার কোন নাফরমান বাঁচতে পারে নাই। ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে, তওবা করো। ওই আল্লাহর বান্দার সামনে ওই সুন্দরী নারীটা ব্যর্থ হইয়া এইবার নিচে নেমে আসলো, পারলো না। পাহাড়ের নিচে নাইমে আসার পরে সামনে একটা খোলা ময়দান, ওই ময়দানে এক রাখাল বকরি চড়ায়। মহিলাটা রাখালের কাছে চলে গেল, খেয়াল করো, মহিলাটা রাখালের কাছে চলিয়া গেল। ওই রাখালের ধোকা দিয়া এমনভাবে আকৃষ্ট করলো, রাখালের সাথে তার জিনা হয়ে গেল। জিনার মধ্যে একটা বাচ্চা গর্ভে চলে আসলো, ওই বাচ্চাটা গর্ভে ধারণ করলো, বৈধ না অবৈধ? অবৈধ বাচ্চা গর্ভে নিয়া ওই সুন্দরী নারীটা সবাই রে বলতেছি, তোমগো ইবাদত করনে ওয়ালা বান্দারে ধোকা দিছি। সত্য কয় না মিথ্যা কয়? মিথ্যা কয়। বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এইবার বাচ্চাটারে কোলে নিয়া এই জেনাকারিনী বেশ্যা নারী বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এলাকার বড় বড় মাতুব্বার যারা বড় বড় ধনী মাথাওয়ালা এগো সামনে গিয়া কয়, এই যে বাচ্চা এটা জানুনি কার? কয় জানি না, ওই পাহাড়ের চূড়ায় যিনি ইবাদত করে তার বাচ্চা, আমার সাথে ওই ইবাদত করনেওয়ালা জেনা করেছে, এই জেনার বাচ্চা অবৈধ। তুমগো ইবাদত করনেওয়ালার সবার মাথা গরম হয়ে গেল, আমাদের এত সুনাম, ওই ভাইজানের এত গুণগান বলি, এত বড় আল্লাহওয়ালা এত সুনাম গাইলাম, তার এই অবস্থা, আমরা তার কথা শুনতে রাজি না। লাঠি ছোটা হাতে নিয়া পাহাড়ের চূড়ায় চলে গেল, পাহাড়ে উঠিয়া এবার তার ঘর ভেঙ্গে দিল। এক পর্যায়ে ওই আল্লাহর বান্দার শরীরের উপরে বেতের আঘাত যখন শুরু করলো, আবেদ বান্দা চোখের পানি সারিয়া কয়, বাবারা এক সেকেন্ডের জন্য দাঁড়াও, তোমরা আমার গায়ে হাত তুলতেছো কারণ কি? বলে, শুনছি তুমি আমাকে এই সুন্দরীর সাথে জিনা করেছো, অবৈধ বাচ্চা হয়েছে। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর কসম আমি একটা গুনাও করি নাই, খবরদার। বলে না সবাই, মহিলা ঘুরে ঘুরে বলে, তুমি জিনা করেছ, এখানে তো সাক্ষীর কোনো কায়দা নাই। আল্লাহর বান্দা ইবাদত করনেওয়ালা বলে, ওই মহিলাটাকে ডাক দাও, আমার সামনে হাজির করো। মনে আসেনি মা কি বলছিল? ও আল্লাহ, আমার সন্তানটারে একটা অবৈধ নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না, তোমার কাছে এটা কঠিন কিছু না, কিন্তু একজন ইবাদত করনেওয়ালার কাছে জীবন ধ্বংসের মতো। বেগানার নজর দেওয়া, একটা জেনাকারিনীর চেহারা দেখা, এটা ইবাদতের লাইট কাইটা যাওয়ার কারণ, এটা তোমারে তো বুঝানোই যাবে না। ওই আল্লাহর বান্দার জন্য মা বলেছিলেন, জেনাকারিনীর চেহারা না দেখাইয়া আমার সন্তানের মরণ দিবা না। এইবার মায়ের দোয়া কবুল হচ্ছে, সবাই দৌড়াইয়া গেল, এই তুমি বাচ্চা নিয়ে আসো আমাদের আল্লাহর ওলির দরবারে, তার সামনে দাঁড়াইয়া তুমি বলতে পারবানি? হ্যাঁ বলবো, চলো চলো। এবার নিয়ে যখন রওনা, পাহাড়ের উপরে উঠিয়া হাজারো মানুষ ওই সুন্দরী নারী বাচ্চা নিয়ে দাঁড়ানো, ইবাদত করনেওয়ালা চোখের হেফাজতের জন্য লোকালা বাদ দিয়েছে পাহাড়ের চূড়ায়। কিন্তু আজকে বেগানার নজর দিতে হবে, সেনাকারিনীর চেহারা সামনাসামনি হবে, না হয় বাঁচার উপায় নাই। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কয়, মালিক তুমি
জানো আমি কোনো অপরাধ করি নাই, আমার বিরুদ্ধে অপবাদ রটায়, ও আল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই, তুমি কুদরতের ফয়সালা করে দাও, ও আল্লাহ তুমি জানো আমি তো কোনো গুনাহ করি নাই, মানুষ আমার বিরোধিতা করে, ও আল্লাহ তুমি আমাকে পবিত্র বানায় দাও, পবিত্র প্রমাণ করে দাও। এইভাবে কান্নাকাটি কইরা এইবার জিনাকারিনী মহিলার সামনে আইসা ডাক দিয়া কয়, তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিছো? বলে হ্যাঁ। কি দিছো? কয় বাচ্চা তোমার, দে বাচ্চা আমার হাতে দে। এবার ওই বিপেশা জাহান্নামী জিনাকারী নারীর হাত থেকে দুধের বাচ্চাটা কোলের মধ্যে নিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদেন, আর সবার সামনে দুধের বাচ্চাটারে জিজ্ঞাসা করে, এই বাচ্চা কথা বল, বল তাড়াতাড়ি তোর বাবাকে। বাচ্চাকে যখন প্রশ্ন করলো বাচ্চাটা কথা বলতে পারতো না, ওই যে নামাজ পড়া মাওলার কাছে কান্নাকাটি করে দোয়া করছি, আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিছেন, বাচ্চার জবান খুলে গেছে, দুধের বাচ্চা ডাক দিয়া কয়, আমার বাবা হলো ওই রাখাল, আমার বাবা হলো ওই রাখাল। এইবার আল্লাহর বান্দা পবিত্র হয়ে গেল, ওই জিনার অপবাদ থেকে আল্লাহ বাঁচাইলেন, আর মায়ের বরদোয়াটাও কাজে লাগাইলেন। মা বলছিল জিনাকারিনীর চেহারা না দেখে মরণ হবে না, চেহারাও দেখাইলেন, আর মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছেন, আল্লাহও তার ইজ্জত হেফাজত করলেন। এইবার সব মানুষ মহিলার উপরে ক্ষিপ্ত হয়ে গেল, এরে নবীরা আসে উম্মতের দল, ওই আল্লাহ এখনো আসে না নাই, ওই আল্লাহকে ভুলিয়া কই গেছো? ওই আল্লাহর মহাব্বত দিয়ার সামনে আগাও, তোমার লেখাপড়া বন্ধ করা লাগবে না, চাকরি বন্ধ করা লাগবে না, আল্লাহর মহাব্বত নিয়ে চলো, জীবনে আর নামাজ সারবা না, আর মা বাবারে কষ্ট দিবা না, আল্লাহর বিরোধিতাও করবা না। যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো, আল্লাহ বিজয় দিবে দুনিয়ায়, আল্লাহ বিজয় দেবে আখেরাতে, বিনা হিসাবে জান্নাতে যাইবা। পিছনে যারা অপরাধ করেছো রে বাবা, ও যুবক আল্লাহ হেদায়াতের মালিক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, গুনার কথার দিকে তাকাইয়া মনে মনে আমার মাওলারে ডাক দাও, ও আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, কম বেপর্দায় চলি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না, আমার মতো তোমার মতো বান্দা যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনেরে বুঝাও, তোমার মতো যুবক যদি রাত গাড়ি চালাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে কাজ করে, কৃষি কাজ করে, নামাজ সারে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়াতের জন্য দোয়া চাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর কোনোদিন দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বিরোধিতা করবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, ও যুবক পায়ে হাত রেখে বলে গেলাম, আমার মতো হুজুর হইতে তোমাকে বলি না, মাওলানা হইতেও বলি না, তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, তবে আল্লাহর হুকুম মতো চলিও, নবীর তরিকা মতে চলিও, মা বাবার দোয়া নিয়ে চলিও, আলেমদের পরামর্শ নিয়ে চলিও, নবীর মহাব্বত নিয়ে চলিও, তোমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, তোমার আদর্শ দিয়া যেন অন্ধকার দূর হয়ে যায়, আদবালা জিন্দেগি নিয়ে চলিও। আল্লাহর কাছে তওবার যদি খাঁটি নিয়ত অন্তরে কারো থাকে, যে মরিয়া গেলে যাবা নার নামাজ সারবা না, আল্লাহকে যদি মন মতো বলতে পারো, আল্লাহ হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজকে থেকে তওবার নিয়ত করলাম, নামাজ সারবো না,
দাড়ি কাটবো না, বিপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি অন্তর যদি থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চালার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখে আমরা উলামায়ে কেরাম, মুরব্বি হাজী সাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ছাত্র ভাইরা, আপনার দরওয়াজায় হাত তুলেছি, আয় আল্লাহ তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না।